আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন শামসি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি কলকাতার ট্যুর প্ল্যান করে দিব। কিভাবে কলকাতা যাবেন, কিভাবে গেলে খরচ কম হবে, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরে বেড়াবেন, সব কিছু থাকবে এই ভিডিওতে। সো এই ইনফরমেশনগুলি মিস করতে না চাইলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন। আপনার যদি পাসপোর্ট ও ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি নাও থাকে তাহলেও এই ভিডিওটি দেখে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। ঢাকা থেকে কলকাতা যাবার বর্তমানে চারটি মাধ্যম রয়েছে, বাস, ট্রেন, বিমান ও শিপ। প্রথমে বাসের কথাটি বলি। নর্মালি ঢাকা টু কলকাতা ডিরেক্ট বাস ভাড়া ইকোনমি ক্লাসে 1400 টাকা এবং বিজনেস ক্লাসে 2000 টাকা, যেটা গ্রিন লাইনের ভাড়া, এবং রয়্যাল কোচের ভাড়া 1800 টাকায় এসি স্লিপার কোচ এবং 1000 টাকায় ইকোনমি। আর ঢাকা থেকে বেনাপুলের বাস ভাড়া 700 থেকে 1300 টাকা পর্যন্ত হয় ক্লাস বেঁধে। তারপর বর্ডার পার হয়ে 250 রুপি দিয়ে কলকাতা পর্যন্ত চলে যাওয়া যায়। এই গেল বাসের কথা। এখন বলি ট্রেনের কথা। ট্রেনে অনেকভাবেই যেতে পারেন, যেমন ডিরেক্ট ঢাকা থেকে কলকাতা ট্রেন যায় মৈত্রী এক্সপ্রেস, যেটার ভাড়া 3500 টাকা ট্রাভেল ট্যাক্স সহ, অথবা বেনাপুল এক্সপ্রেস দিয়ে ঢাকা থেকে দর্শনা হল্ট বা বেনাপুলি স্টেশনে নামতে পারেন, ভাড়া 400 টাকা দর্শনা পর্যন্ত এবং 485 টাকা বেনাপুল বর্ডার পর্যন্ত। তারপর বর্ডার পার করে 20 থেকে 30 রুপি দিয়ে চলে যান কলকাতায়, এবং এটি কলকাতা যাবার সবথেকে সস্তা উপায়। ঢাকা টু দর্শনা 400 টাকা, তারপর বর্ডার পর্যন্ত অটো 30 টাকা, বর্ডার পার হয়ে লোকাল ট্রেনে 30 রুপি দিয়ে কলকাতায়, তার মানে 470 টাকায় ঢাকা থেকে কলকাতা। দ্বিতীয়তে রয়েছে বিমান। ঢাকা এয়ারপোর্ট থেকে প্রতিদিন বাংলাদেশ ও ইন্ডিয়ান কোম্পানির বেশ কিছু বিমান যাওয়া আসা করে, যার ভাড়া 6000 টাকা থেকে শুরু করে 8000 টাকার মধ্যে হয়ে থাকে। চতুর্থতে শিপ। 20 নভেম্বর 2023 থেকে ঢাকা টু কলকাতা শিপ সার্ভিস চালু হয়। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া 6000 টাকা ট্রাভেল ট্যাক্স সহ। এতে করে সুন্দরবন সহ বাংলাদেশ ও ইন্ডিয়ার অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যেতে পারেন ইন্ডিয়ার কলকাতায়। 2 রাত 2 দিনের ট্যুর এটি। আজকে সকাল 10টায় উঠলে পরশু সকাল 10টায় কলকাতা থাকবেন। এবার আসি কোথায় থাকবেন। কলকাতায় থাকার মতো হাজারো হোটেল ও হোস্টেল পেয়ে যাবেন। হোটেল বুকিং করতে আগোডা বা booking.com ইউজ করতে পারেন। এছাড়া আমার নিজেরও ভিডিও আছে। আমি মাত্র 300 টাকায় হোটেলে ছিলাম এবং 500 টাকায় হোস্টেলে ছিলাম, সাথে ব্রেকফাস্টও ছিল। বিশেষ করে নিউ মার্কেট এরিয়া, মার্কুইজ স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট এর দিকে ভালো ও কম দামে হোটেলগুলো বেশি পাবেন। এখন আসেন কী খাবেন কলকাতায়। বাংলাদেশিরা ইন্ডিয়া গেলে বেশিরভাগ মানুষ গরুর মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে, যার একমাত্র কারণ দাম কম। আমি নাখোদা মসজিদের এখানে ছিলাম। মুসলিম কলোনি হওয়াতে সব ধরনের হালাল খাবার পেয়ে যাবেন। গরুর মাংস দিয়ে ভাত খেলে 110 রুপিতে হয়ে যাবে। বিরিয়ানি, কাবাব, রুটি সহ সব কিছুই পেয়ে যাবেন। কলকাতা গেলে আপনাদের খাবারের তেমন কোনো প্রবলেম হবে না, তবে খুব চিপ দামে খাবার খেতে হলে লোকাল হোটেলে গিয়ে থালি খেতে পারেন। মাত্র 40 থেকে 150 টাকা পর্যন্ত বিভিন্ন থালি প্যাকেজ পেয়ে যাবেন। কলকাতা গেলে রসগোল্লা খেতে মিস করবেন না। এবার বলি কোথায় ঘুরবেন। কলকাতায় ঘোরার অনেক প্লেস রয়েছে। আপনার সময়ের উপর ডিপেন্ড করবে আপনি কোথায় কোথায় ঘুরবেন। সিটি ট্যুরের মধ্যে অন্যতম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, ইকো পার্ক, ফোর্ট উইলিয়াম, দক্ষিণেশ্বর কালী মন্দির, নাখোদা বড় মসজিদ, আলিপুর জিওলজিক্যাল পার্ক, ইডেন গার্ডেন, ইন্ডিয়ান জাদুঘর, প্রিন্সেপ ঘাট, বেলুড় মঠ, টিপু সুলতান মসজিদ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, বিরলা মন্দির, সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ, সায়েন্স সিটি, নিকো পার্ক, কালীরঘাট মন্দির ইত্যাদি। এছাড়াও কলকাতা শহরের বাইরে সুন্দরবন, বকখালি, দীঘা, দার্জিলিং আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তাহলে আজকের জন্য এইটুকুই। ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করুন, ইনশাল্লাহ উত্তর দিব। আল্লাহ হাফেজ।